গাইস, চিনি চিলি ব্লগের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আশা করছি তোমরা যে যেখানেই আছো সকলে খুব ভালো আছো এবং সুস্থও আছো। আমরাও সকলে ভালো আছি। কালকে রাখি পূর্ণিমা, তো সেই উপলক্ষেই ভাইয়ের জন্য আমি কিছু মিষ্টি বানাবো, আর একান্ত আমার নিজের মতো করেই বানাবো। দোকানে তো সবসময় মিষ্টি পাওয়াই যায়, আর দোকানে মিষ্টি আমরা যে কোনো অকেশানে দিয়েই থাকি, কিন্তু আমি মনে করি যে কোনো অকেশানে যদি নিজের হাতে টাইম থাকে তাহলে সেই জিনিসটা নিজে হাতে বানিয়ে দেওয়ার মধ্যে একটা আলাদাই ভালোবাসা জড়িয়ে থাকে। তো চলো আজকের ভিডিওটা তাহলে শুরু করি। আজকে আমি বানাবো দু ধরনের মিষ্টির রেসিপি। চলো তাহলে আজকের রেসিপিগুলো তোমরা দেখে নাও। প্রথম রেসিপিটা আমি বানাবো পাউরুটি দিয়ে। এর জন্য পাউরুটিটাকে ভালো করে ত্রিকোণা করে ছুরি দিয়ে কেটে নিলাম, তারপরে মিডিল বরাবর আরেকটা করে ফালি দিলাম। একটা পাউরুটিকে চার টুকরো করে নিলাম। এবার কড়াই গরম করে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলটা গরম হয়ে যেতে এর মধ্যে কাটা পাউরুটিগুলো দিয়ে ভালো করে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিলাম। আমি এখানে ব্রাউন ব্রেড ইউজ করেছি। এই রেসিপিটাতে চাইলে হোয়াইট ব্রেডও ইউজ করা যায়। এই পাউরুটিটা বেশি শক্ত করে ভাজার দরকার নেই, তাহলে এটা ভালো করে শোক হবে না আর খেতে অতটা টেস্টি লাগবে না। আমার সমস্ত পাউরুটিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি অন্য বাটিতে আমি রেখে দিয়েছি। এবার ওই একই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম দুধ, তারপরে দুধটাকে লো টু মিডিয়ামে রেখে ভালো করে ফুটিয়ে নিতে হবে। যখন কড়াইয়ের চারপাশে হালকা হালকা করে সর জমে যাবে তখন বুঝতে হবে যে দুধটা অনেকটা বেশি জাল হয়ে গেছে। এবার এই দুধের মধ্যে আমি দিয়ে দিলাম চিনি। মিষ্টিটা যে যার স্বাদ অনুযায়ী দিতে হবে। আর দিয়েছি অল্প একটু এলাচ গুঁড়ো, তারপরে ভালো করে দুটোকে একসাথে আবারও কিছুক্ষণ জাল দিয়ে নিলাম। আর আমি একটা বাটিতে নিয়েছি দু চামচ ভ্যানিলা কাস্টার্ড পাউডার। এবার অল্প অল্প করে দুধ দিয়ে কাস্টার্ড পাউডারটা ভালো করে দুধের সাথে মিশিয়ে নিলাম। এবার এই কাস্টার্ড পাউডারের যে মিশ্রণটা তৈরি করেছি সেই মিশ্রণটা দুধের ওপর অল্প অল্প করে দিচ্ছি, আর দুধটা অনবরত নাড়াচাড়া করতে হবে। এই কাস্টার্ড পাউডারটা একসাথে দিয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু দুধের মধ্যে অনেকটা লাম্পস হয়ে যাবে। অল্প অল্প করে দিয়েই নাড়াচাড়া করতে হবে। আর গ্যাসের ফ্লেমটা আমি এই সময় লো টু মিডিয়ামে রেখেছি। তারপরে কাস্টার্ড পাউডার দেওয়ার পরে দুধটাকে আরও ভালো করে দু মিনিটের মতো জাল দিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে অ্যাড করেছি ভেজে রাখা পাউরুটিগুলো। পাউরুটি দেওয়ার পরে বেশিক্ষণ রান্না করা যাবে না, তাহলে কিন্তু পাউরুটিগুলো গলে যাবে। পাউরুটি দেওয়ার পর একটু কিছুক্ষণ হালকা করে দুধের সাথে মিশিয়ে তারপরে গ্যাসটা বন্ধ করে দিতে হবে। এবার পাউরুটির মিষ্টিটাকে আমি বাটিতে ঢেলে নিয়েছি, আর ওপর দিয়ে আমি একটু আমুল দুধ আর কিশমিশ দিয়ে ভালো করে পরিবেশন করে নিলাম। চলো তাহলে এবার সেকেন্ড রেসিপিটা তোমরা দেখে নাও। এর জন্য আমার লাগবে বিস্কুট। আমি এখানে পার্লেজি বিস্কুট নিয়েছি। এবার বিস্কুটটাকে ভালো করে বাটিতে আমি রেখে দিলাম। আর অল্প অল্প করে জল দিয়ে বিস্কুটটাকে ভালো করে হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। বিস্কুটটা যাতে একদম সফট হয়ে যায় সেরকম করেই এটাকে মেখে নিতে হবে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশি করে একটু ঘি, ঘিটা গরম হয়ে যেতে এর মধ্যে এবার বিস্কুটের মিশ্রণটা দিলাম। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে বিস্কুটটাকে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। মিনিমাম
দু থেকে তিন মিনিটের মতো ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না বিস্কুটটা থেকে একটা আলাদাই স্মেল ছাড়ে। বিস্কুটটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়েছি বেশি করে একটু চিনি। তারপরে আবারও দু থেকে তিন মিনিটের মতো লো টু মিডিয়ামে রেখে বিস্কুটটাকে চিনির সাথে মিশিয়ে নিলাম। আর গরম গরম থাকা অবস্থাতেই ভালো করে হাত দিয়ে লাড্ডুর মতো শেপ দিয়ে নিলাম। আমার ব্লগে যদি কেউ নতুন এসে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওতে একটা লাইক করে দিও। আর আজকে দুটো রেসিপি অবশ্যই তোমরা তোমাদের ভাইদের জন্য বানিও, আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে আজকে দুটো রেসিপি। তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে আবারও নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, বাই।